নমস্কার বন্ধুরা, দুর্গাপুজো স্পেশাল আরও একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আপনাদের সকলকে সবার প্রথমেই জানাই দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্গাপুজো স্পেশাল আরও একটি দারুণ রেসিপি। আজকে আমি করে দেখাবো বাটার চিকেন। রেস্টুরেন্টে খেতে গেলেই কিন্তু আমরা সবার প্রথমেই যেটা অর্ডার করে থাকি বেশিরভাগ সময় সেটা হচ্ছে বাটার চিকেন। এই বাটার চিকেন কিন্তু ছোট থেকে বড় সকলেই খেতে খুবই ভালোবাসে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের বাটার চিকেনের রেসিপি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম বোনলেস চিকেন। তো বাটার চিকেন বানানোর জন্য সবার প্রথমে ফার্স্ট যেটা ম্যারিনেশন, সেখানে আমি হাফ এখানে পাতিলেবু নিয়ে নিয়েছি। এই পাতিলেবুর রসটাকে আমরা চিকেনের মধ্যে নিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। এবারে এই সব কিছু উপকরণকে আমরা খুব ভালো করে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে হাতের সাহায্যে মাখাচ্ছি। তো চিকেনটা ভালোভাবে এইভাবে মশলার সাথে ম্যারিনেট করে আমরা 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট বাদে এসে আমরা সেকেন্ড ম্যারিনেশনটা শুরু করব। তো দেখুন 30 মিনিট হয়ে গেছে, আমরা এবারে সেকেন্ড ম্যারিনেশনটা শুরু করব। তার জন্য আমি এখানে সবার প্রথমে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু এটা সম্পূর্ণ কালারের জন্য আমি দিচ্ছি, এতে কিন্তু কোনো রকম ঝাল হবে না। দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন হ্যাংকার বা জল ঝরানো টক দই, আর আমি কিছুটা কসুরি মেথি একটুখানি হাতের মধ্যে ঘষে নিয়ে এর চিকেনের মধ্যে দিয়ে দেব। কসুরি মেথিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ বাটার চিকেনে কিন্তু কসুরি মেথির টেস্টটা খুব ভালো যায়। আর এর সাথে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আর অবশ্যই কিন্তু এখানে তেলের ব্যবহারটা করতে হবে, কারণ এতে কিন্তু মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে হোল্ড করে। তো এইবারে হাতের সাহায্যে খুব ভালো করে আমি মশলাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নেব। আর এই ম্যারিনেশনটা হয়ে গেলে, অর্থাৎ সেকেন্ড ম্যারিনেশনের পরে আমরা কিন্তু চিকেনটাকে এবারে ফ্রিজে রাখবো। আর চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রাখার, অর্থাৎ হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ওভারনাইটও চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। আর যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 3 থেকে 4 ঘন্টা রাখতেই হবে, কারণ যত বেশি কিন্তু এটা ম্যারিনেট অবস্থায় থাকবে তত কিন্তু চিকেনটা সফট হবে। তো আমি আজকে চিকেনটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। তাহলে আমি 5 থেকে 6 ঘন্টা বাদে ফিরে আসছি। 5-6 ঘন্টা হয়ে গেছে, আমি এবারে রান্নার নেক্সট প্রসেসটা শুরু করছি। তার জন্য বাটার চিকেনের গ্রেভির জন্য আমাদের সবার প্রথমে কিছু মশলা আগে তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি মাপের টমেটোকে আমি রাফলি চপ করে নিয়েছি। আমি টমেটোগুলো এখানে অ্যাড করে দিলাম। এর সাথেই দিয়ে দেব 1.5 ইঞ্চি মাপের আদার টুকরো, দিয়ে দেব 8-10টা রসুন, দিয়ে দেব 3টে মাঝারি মাপের পেঁয়াজের টুকরো, দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 1টা বড় এলাচ, 1.5 ইঞ্চি মাপের দারচিনি, 4টে ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, দিয়ে দেব 10-12টা মতন গোটা গোলমরিচ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো জৈত্রী। আমি 1টা জৈত্রী ফুলের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন বাটার। যেহেতু বাটার চিকেন সেই জন্য এখানে বাটারের ব্যবহারটা করতেই হবে। এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব, আর ঢাকা চাপা দিয়ে আমরা এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে কিছুক্ষণ বয়ল করে নেব। যতক্ষণ না জলটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে আর আমাদের এই সবকটা উপকরণ যতক্ষণ না পুরো সফট হয়ে যাচ্ছে ততক্ষণের জন্য কিন্তু আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। দেখুন 12 মিনিট বাদে ফিরে এলাম, দেখতে পাচ্ছেন জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর আমাদের পেঁয়াজ টমেটো এবং বাদবাকি উপকরণগুলোও কিন্তু সম্পূর্ণ সফট হয়ে গেছে। এইবারে আমরা এটাকে নাবিয়ে সম্পূর্ণ আগে ঠান্ডা করে নেব। দেখুন আমরা যে গ্রেভিটা বানানোর জন্য মশলাটা তৈরি করেছিলাম সেটা এখন কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এবারে এই ঠান্ডা হয়ে যাওয়া উপকরণগুলোকে আমি মিক্সিতে ভালো মতন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসছি।
তো আমি এখানে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এইবারে এটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে একটুখানি ছেঁকে নেব। যেহেতু পেস্টটা খুবই থিক দেখেই বুঝতে পারছেন, সেই জন্য আমি এই ব্লেন্ডার জারটার মধ্যে একটুখানি জল দিয়ে এই পেস্টটাকে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে যদি কোনো খোসা পড়ে থাকে সেটা স্ট্রেনারেই আটকে যাবে আর আমাদের বাটার চিকেনের গ্রেভিটা খুব যাতে স্মুথ আর সিল্কি হয়। তো এইবারে আমরা নেক্সট প্রসেসটা রান্না শুরু করব। তো ম্যারিনেটেড চিকেনটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি, 5 ঘন্টা হয়ে গেছে। এবারে একটা প্যান বসিয়ে কিছুটা বাটার মেল্ট করতে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এবারে আমরা চিকেন টিক্কাগুলো তৈরি করে নেব। আর এই টিক্কাগুলো যখন আমরা তৈরি করব তখন হাই টু লো ফ্লেমে রেখেই আমরা কুক করব, কারণ লো ফ্লেমে রাখলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে, ফলে কিন্তু টিক্কাগুলো ভালো তৈরি হবে না। সেই জন্য এটাকে আমরা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে টিক্কাগুলো তৈরি করে নেবো। আর দেখুন 5 মিনিট হয়ে গেলে আমি এটাকে একটুখানি উল্টে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন টিক্কার গায়ে আমাদের খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো এইভাবে 4-5 মিনিট অন্তর অন্তর আমরা চিকেনগুলোকে উল্টে পাল্টে টিক্কাগুলো তৈরি করে নেব। দেখুন মোটামুটি 15-20 মিনিটের মধ্যে কিন্তু আমার টিক্কাগুলো একদম তৈরি হয়ে গেছে। এইবারে আমরা এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইবারে আমরা নেক্সট প্রসেসে যাব। তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা বাটার। বাটারটা ভালো মতন মেল্ট হয়ে গেলে আমরা গ্রেভির জন্য যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এবারে আমরা এর মধ্যে ঢেলে দেব। খুব ভালো করে বাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি দিচ্ছি, কারণ যেহেতু এখানে আমরা একটু বেশি পরিমাণে টমেটো ব্যবহার করেছি যাতে সব কিছুর টেস্ট ব্যালেন্স থাকে, সেজন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম। একটুখানি স্প্যাচুলার সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমরা এটাকে একটুখানি ঢাকা দিয়ে 5-8 মিনিটের জন্য একটুখানি বয়ল করে নেব। দেখুন এটা ভালো মতন ফুটে উঠলে এইবারে আমি এর মধ্যে চিকেন টিক্কাগুলোকে দিয়ে দেব। চিকেন টিক্কাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন 5-7 মিনিট বাদে ফিরে এলাম আর আমাদের বাটার চিকেন কিন্তু এখন অনেকটাই ঠিক হয়ে এসছে। এইবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দারুণ সুন্দর কিন্তু এখন বাটার চিকেনের গন্ধটা বেরোতে শুরু করে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব রোস্টেড কসুরি মেথি। রোস্টেড কসুরি মেথিটা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। তো আমাদের এখানে বাটার চিকেন একদম রেডি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি তারপর এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আজকের আরও একটি দুর্গাপুজোর স্পেশাল রেসিপি, বাটার চিকেন। আর এটাকে আজকে আমি সার্ভ করেছি তাওয়া কুলচার সাথে। আর এই তাওয়া কুলচার রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্স বা আই বাটনে চেক করে নিতে পারেন। আমি কিন্তু এই তাওয়া কুলচার রেসিপির লিঙ্ক এই দুটো জায়গাতে শেয়ার করে দিয়েছি, আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা এই বাটার চিকেনের সাথে যে কোনো ধরনের পরোটা, নান, রুটি, এমনকি যে কোনো ধরনের রাইস অর্থাৎ ফ্রাইড রাইস বা পোলাওর সাথে কিন্তু সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটন আর অল অপশনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর সমস্ত রকম নোটিফিকেশান আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। তাহলে বন্ধুরা ভালো থাকুন, ভালো খান আর দুর্গাপুজোটা খুব ভালোভাবে কাটান।